হ্যালো সবাই, কেমন আছো? আমি অঙ্কিতা, ট্রেন্ডস অ্যান্ড স্টাইলে সবার ওয়েলকাম। আজকে আমি কিভাবে আমাদের ফেসিয়াল হেয়ার ভিট ওয়্যাক্স স্ট্রিপ দিয়ে রিমুভ করা যায় সেটা দেখাবো। ভিটের ওয়্যাক্স স্ট্রিপটা এরকম আসে প্যাকেজিংটা। এটাতে লেখা আছে ফুল বডি ওয়্যাক্সিং, ইজি জেল ওয়্যাক্স টেকনোলজি। তিন ধরনের পাওয়া যায়, একটা হচ্ছে সেন্সিটিভ স্কিনের জন্য, যেটা আমার, আমি সেন্সিটিভ স্কিনের জন্য কিনেছি, ফর সেন্সিটিভ স্কিন। একটা আসে ফর অয়েলি স্কিন, আরেকটা আসে হচ্ছে ফর ড্রাই স্কিন। 20টা স্ট্রিপ থাকে একটা বক্সের মধ্যে, আর দাম থাকে 175 টাকা, 175 রুপিজ। তো তোমরা যদি অনলাইনে কেনো নাইকা থেকে তাহলে ডিসকাউন্ট পাবে। আমি এটা দোকান থেকে কিনেছিলাম, নর্মাল যে কোনো কসমেটিক স্টোরে এটা পেয়ে যাবে। এটা দিয়ে আমি বডি ওয়্যাক্সিং করি না, আমি ফেসিয়াল ওয়্যাক্সিং করি, তো সেটার জন্য খুব এফেক্টিভ। এইরকম এক একটা স্ট্রিপ আসে এই সাইজের, আর এই এক একটা স্ট্রিপকে দুটো ভাগে ভাগ করা যায়। এই যে, তো এটাকে আমি যদি খুলি তাহলে এটার মধ্যে দুটো আমি ব্যাক স্ট্রিপ পাবো একটার থেকে। যেটা আমি বলছি 20টা থাকে, সেটা বেসিক্যালি 40টা ব্যাক স্ট্রিপ। যদি তোমরা হাত পা বা বাকি বডির অন্য কোনো পোর্শন ওয়্যাক্স করবার জন্য ইউজ করো, তাহলে তো এই পুরো ব্যাক স্ট্রিপটা একবারেই ওপেন করে সেই জায়গাতে তোমরা লাগিয়ে তুলতে পারো। কিন্তু যেহেতু আমি ফেসিয়াল হেয়ার রিমুভালের জন্য ইউজ করি, তাই আমি এটাকে ছোটো ছোটো পিসেসে কেটে নিই। তো বেসিক্যালি এই ওয়্যাক্সিং করতে বসলে ফেসিয়াল হেয়ার আমার সাথে আরও দুটো জিনিস লাগে, একটা ওয়্যাক্স স্ট্রিপ, একটা কাঁচি, আর এটার মধ্যে আমার ফেস পাউডার আছে, মানে নর্মাল যেটা বডি পাউডার, ট্যালকাম। তো সেই পাউডারটা দেখতে পাচ্ছ হয়তো, আমার আপার লিপসে হেয়ার আছে। তো আমি আপার লিপসটাকে ওয়্যাক্স করব। আমি ফার্স্টে এই স্ট্রিপটাকে কেটে নিচ্ছি। আমি আপাতত এই বাকিটাকে রাখলাম, এইটাকে দিয়ে কাজ চালাই, তারপরে আবার লাগলে আমি আবার নেব। তো এটাকে নিয়ে কি করতে হবে, হাতে একটু ঘষতে হবে পাম এরিয়াতে রেখে, একটু গরম করা দরকার ওয়্যাক্সটাকে, নাহলে এই যে দুটো আলাদা লেয়ার, এই লেয়ারটাকে আলাদা করা খুব মুশকিল হয়ে যায়। তো এখন এই লেয়ারটা আলাদা হয়েছে, এইটাকে এরমভাবে টেনে আমি খুললাম। দেখতে পাচ্ছ একটা থেকে দুটো বেরোলো, আমি একটা রেখে আরেকটাকে ইউজ করব। বাট তার আগে যেই পোর্শনটাকেই তোমরা ওয়্যাক্স করবে, একটু পাউডার লাগিয়ে নেবে, যাতে নাকি কোনো অয়েল না থাকে। যদি অয়েলি থাকে স্কিনটা, তাহলে ওয়্যাক্সিং হতে একটু মুশকিল হয়, সবকটা হেয়ার রিমুভ হয় না। মোটামুটি এই পোর্শনটাকেই আমি ওয়্যাক্স করব। যে দিকটাতে ওয়্যাক্সটা আছে চকচক করছে দেখতে পাচ্ছ, ওয়্যাক্সটা যেদিকে আছে এটা একটা আঠার মতো বেসিক্যালি, এটাকে নিয়ে আমি এরকমভাবে লাগিয়ে নিলে, লাগাবার পরে একটু টাইম দেবে, মানে 5-10 সেকেন্ড বসবার জন্য, তারপরে উল্টো দিকে খুলতে হবে, অলওয়েজ ইন দ্য অপোজিট ডিরেকশন। তো আমি এই যে সেমটাকেই দিয়ে আবার রিউজ করা যাবে অনেকবার। তো একদমই ইজি একটা মেথড, যেটার মধ্যে দিয়ে তোমার এফেক্টিভলি তোমার সমস্ত যেই এক্সট্রা হেয়ারগুলো আছে ফেসিয়াল হেয়ার, দেখো এগুলো কিন্তু সব উঠছে। তো এটাতে এখনও আঠা আছে, তো আমি আরেকটু ইউজ করতে পারবো।
বেসিক্যালি তোমরা দেখতে পাচ্ছ আমার আপার লিপ এবং লোয়ার লিপ পুরোটাই সুন্দর ক্লিন হয়েছে, 5-10 মিনিটের ব্যাপার। সেটা যদি তুমি পার্লারে গিয়ে করো তো টাকা খরচ প্লাস এনার্জি লস, টাইম ওয়েস্ট, সব কিছু অনেক বেশি। তো আমার সেই জায়গা থেকে এটা একটা খুব ভালো অপশান মনে হয়েছে। আর এটা ইউজ করার পরে একটা কোনো টোনার লাগিয়ে নেবে যাতে মুখটা, স্কিনটা কোনো ইরিটেশন না হয়। তো এটাই হয়ে গেল আজকের ভিডিও, আশা করি তোমরা বাড়িতে এটা ট্রাই করবে আর আমাকে জানাবে তোমাদের এক্সপিরিয়েন্স। অল্প লাগে আর ওয়্যাক্স যেটা আছে সেটা খুবই ভালো কোয়ালিটির, যবে থেকে ওয়্যাক্স স্ট্রিপ বেরিয়েছে তবে থেকে ইউজ করছি বেসিক্যালি। তো আমার কোনোদিনও কিন্তু কোনো রকম স্কিন ইরাপশন হয়নি এটার জন্য। তো তোমরা এটা সেফলি ইউজ করতে পারো আর জানিও আমাকে কেমন লাগলো। ওকে দেন, টেক কেয়ার, বাই।